অন্তরাজ্য প্রতারণার অভিযোগে আটক চার। শত শত মহিলাদের কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ টাকা নিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে আদিনাথ গ্রাম উদ্যোগ ও আদি খাদি গ্রাম উদ্যোগ প্রাইভেট লিমিটেডের কর্মীদের কুলটি থানার অন্তর্গত বরাকরের রামনগর মোড় সংলগ্ন কার্যালয়ে পেয়ে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মহিলারা। খবর পেয়ে হাজির হন আসানসোলের বিভিন্ন সেন্টার সহ ঝাড়খণ্ডের প্রতারিত মহিলারা। মহিলাদের দাবি তাদের টাকা ফেরত দিতে হবে, এই নিয়ে শুরু হয় বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ। অভিযুক্তদের উদ্ধার করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা বাধা দেয়। এরপরই ঘটনাস্থলে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম মজুমদার এবং তার নেতৃত্বে আসে বিশাল পুলিশ বাহিনী। প্রায় তিন ঘন্টার পর বিক্ষোভকারীদের বুঝিয়ে অভিযুক্তদের আটক করে বাইরে নিয়ে এসে পুলিশ গাড়িতে ওঠালে মহিলারা বিক্ষোভকারীদের পুলিশের গাড়ির সামনে এসে নিয়ে যেতে বাধা দেয়। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা। প্রায় ঘন্টা খানেকের বিক্ষোভ চলার পর আসানসোল দুর্গাপুর পুলিশের কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি সামাল দেয়। কমব্যাট ফোর্স বিক্ষোভকারীদের সরিয়ে অভিযুক্তদের কুলটি থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। স্থানীয় সূত্রে জানা যায়, আদিনাথ গ্রাম উদ্যোগ ও আদি খাদি গ্রাম উদ্যোগ প্রাইভেট লিমিটেডের নামে এই দুই সংস্থা মহিলাদের বাড়িতে এসে প্যাকিং এর কাজ করবার জন্য আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গা সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে আবাসন ভাড়া নিয়ে প্রায় 18টি সেন্টার খোলে আর সেখানকার স্থানীয় মহিলাদের কাছ থেকে 500 বা 1000 টাকা নিয়ে রেজিস্ট্রেশন করিয়ে 20 দিন ব্যাপী ট্রেনিং এর শেষে প্যাকিং এর কাজ করে দেওয়ার কথা। তার বিনিময়ে মহিলাদের পারিশ্রমিক হিসাবে অর্থ দেওয়া হবে। সেই মতো শিল্পাঞ্চল সহ ঝাড়খণ্ডের প্রচুর মহিলা রেজিস্ট্রেশন বাবদ টাকা দেয়। এরপর দীর্ঘদিন কাজ করে পারিশ্রমিক না পাওয়ার পর তারা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে। এরপর আজ তারা অভিযুক্তদের সামনে পেয়ে তাদের দেওয়া টাকা ফেরত দিতে বলে, সেই নিয়ে শুরু হয় বিক্ষোভ। অভিযুক্তরা নানা অজুহাত দেখাতে থাকে। এরপর অভিযুক্তরা বলেন, টাকা অনাচ্ছি আপনাদের দিয়ে দেব। সেই মতো তাদের আটক করে রাখা হয়। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও কেউ টাকা নিয়ে আসে না। এর ফলে ঘটনাস্থলে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের ঘাম ছুটে যায়। আজ কে স্যার আজ এসে রামনগর মে হামলোগো কি ট্রেনিং হম লোক কা প্রসিজর পহলা যে চালু হতা ও বাত দে আপনি 5 মিনিট কে অন্দর পহলা হামলোগ যে ভি কাম কর রহে ও হ্যায় প্যাকেজিং কা কাম ফার্স্ট অফ অল 20 দিন কি ট্রেনিং হতি 20 দিন কি ট্রেনিং মে খতম হোনে কে বাদ উসকে চৌথে সপ্তাহ কে বাদ পাঁচওয়ে সপ্তাহ মে এক্সাম হতা আর ছঠে সপ্তাহ মে আপকা পেমেন্ট হতা আজ হামলোগ কা রামনগর কা 4 সপ্তাহ পার হুয়া আজ কে দিন এক্সাম হুয়া अगले सप्ताह में ये शुक्रवार के दिन उन लोगों को डेट मिलती है तो उनको पेमेंट कब होगा। अब आगे सवाल, यहाँ से आपका चीनाकोड़ी आ गया। चीनाकोड़ी का ऑलरेडी प्रॉब्लम का इशू हमारे न्यामतपुर फाड़ी में मौजूद था, जबकि वहाँ सर से बात हो चुकी थी। सर को हम लोगों ने कह दिया, ब्रीफली कह दिया कि सर हमारे पास में रिसेंट में अगर अभी के अभी आप कहिएगा, हमारी प्रॉपर्टीज है, उस प्रॉपर्टीज को हम लोग सेल आउट कर रहे हैं। सर हमारे एग्रीमेंट के दौरान में जो लोग खरीदने वाले हैं वो भी आपके लोकेलिटी में है, लोकल में मौजूद है। अगर आपको लगता है कि मैं पैसा लेके कहीं जाने वाला हूँ या भाग जाऊंगा, तो सर आपसे मेरी निवेदन है कि आप उनको ब्रीफली बुला के सेटिंग कर सकते हैं। सर घटना हुई थी, आपने सुना की कंपनी नाम বলার পরে উনি আমাদের বললেন 3000 টাকা লাগবে। 3000 টাকার মধ্যে আমরা বললাম 3000 টাকা তো দিতে পারবো, তখন উনি আমাদের বললেন যে 1000 টাকা দিতে হবে। 1000 টাকা দেওয়ার পরে বললো যেটা কাজ করবে তোমরা কাজ থেকে পয়সাটা আমাদের দিতে হবে, কিন্তু যে আর 2000 টাকা আমরা পাবো সেটা ওটা দেওয়ার পর আজকে শোনা যাচ্ছে যে কোনো জায়গায় পয়সা ওরা দেয়নি। মানে এটা আপনারা বলছেন ফ্রড কোম্পানি? হ্যাঁ ফ্রড কোম্পানি। আপনাদের কাছে কি কি নেওয়া হয়েছিল? আমাদের টাকা কত টাকা নেওয়া হয়েছিল? 1000 করে টাকা নিয়েছিল। 1000 টাকা নেওয়ার পরে ওনারা বলেছিলেন যে বুকিং ট্রেনিং করার পর আমরা 2000 টাকা ফেরত দেব। এই লোকে এতগুলো মহিলা এই কাজে জড়িত। কতজন মহিলা রয়েছে? 95 জন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।